আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, স্বাগতম ন্যাচারাল পাওয়ার সেন্টার বৃদ্ধি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন প্রত্যেককে জানাচ্ছি স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। মহান আল্লাহ তাআলার কাছে অশেষ শুক্রিয়া, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আপনারা চ্যানেলটিকে এই পরিমাণ ভালোবাসা দিয়েছেন, সেই পরিমাণ আপনাদেরকে আমরা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করতেছি। যারা আমাদের পাশে আছেন এবং পাশে থাকবেন ওয়াদাবদ্ধ, যারা সবসময় চ্যানেলটি দেখে থাকেন, সাবস্ক্রাইব করে থাকেন, লাইক করেন, শেয়ার করেন, বন্ধুবান্ধবদেরকে বলে থাকেন এবং আমলের রেজাল্ট পাওয়ার পর, ফল পাওয়ার পর আমাদের সাথে যোগাযোগ করেন অথবা আমাদের দরবারে পাগলের মতো ছুটে আসেন, সেই সকল আশেখান জাহেরান ভক্তিবৃন্দ ভালোবাসার মানুষগুলো তাদেরকে আমরা অন্তর অন্তঃস্থল থেকে আমাদের ভালোবাসা মহব্বত জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া তুলে প্রার্থনা করি। মহান আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সামনে আরও অগ্রসর করে নেয়, আপনাদের মনে মকসদগুলো পূর্ণ করে দেয়। আসমানি ভালো মুসিবত আসমানি জমিনের নিচের, ভালো মুসিবত জমিনের নিচে আল্লাহ দাফন করে দেয়, আপনাদের জীবনগুলো যেন থাকে পুষ্পসজ্জার মতো। মহান আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য সর্বদাই প্রার্থনা করে থাকি। তো আমি গত বছর আপনাদেরকে একটি আমল দিয়েছিলাম যে সাত পুরুষ বসে খেতে পারবে আমলটি। তো এই আমলটি করে কিছু ব্যক্তি গায়েবিভাবে আল্লাহর রহমতে তাদেরকে কিছু নুরানি মাখলুকাত কিছু টাকা দিয়ে যাচ্ছে প্রতিদিন, এবং তাদেরকে টাকাগুলো প্রতিদিনের টাকাটা প্রতিদিন খরচ করতে বলতেছে, লাখ টাকা হোক সে বলে দিচ্ছে যে প্রতিদিন টাকাটা খরচ করে ফেলার জন্য, এবং তারা বিভিন্ন খাত দেখিয়ে দিচ্ছে এই খাতে এই খাতে টাকাগুলো খরচ করতে হবে। তো এই টাকাগুলো খরচ করতে গিয়ে অনেক ব্যক্তি অনেক ভুল ত্রুটি করতেছেন, সেগুলো আমার কর্ণগোচর হয়েছে এবং অনেকে আমাকে ফোনে জানিয়েছেন যে তাদের বিভিন্ন সমস্যা হচ্ছে। সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে যে নুরানি মাখলুকগণ আপনাদেরকে যেভাবে বলতেছে সেভাবে আপনি করতেছেন, তারপরে কেন সমস্যা হচ্ছে? সমস্যার কারণটা হচ্ছে আপনার দরবারের সাথে যোগাযোগ রক্ষা করেন নাই, আর আপনাকে আমলটি কে প্রদান করলো বা আপনাকে অনুমতি কে দিল আপনি তার সাথে টোটাল যোগাযোগ বন্ধ করে দিয়েছেন, এবং আপনি দরবারে আসা যাওয়ার রাস্তাঘাটও বন্ধ করে রেখেছেন। এই জন্য আপনার ফ্যামিলিগত সমস্যা হচ্ছে এবং আপনি এত টাকা পয়সা আপনার কাছে আসার পরেও আপনি সেই টাকাগুলো থাকতেছে না। তো যাই হোক, সেদিকে যেমন আজকে আপনাদেরকে আমি এই সাত পুরুষ বসে খাওয়ার আরেকটি আমল প্রদান করব, যে আমলটি আপনারা করতে পারলে আল্লাহর রহমতে এই যে শবে বরাত চলে আসতেছে, শবে বরাতের আগে করতে পারলে, যদি স্টাডি করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। এই শুক্রবার যেই জুম্মা পড়বে, জুম্মাটি মাসের দ্বিতীয় জুম্মা, মাসের দ্বিতীয় জুম্মা পার হয়ে গেলে আমলটি আর শুরু করা যায় না, মাসের প্রথম অথবা দ্বিতীয় জুম্মা থেকে আমলটি শুরু করতে হয়। এই আমলটি যদি আপনারা করে নিতে পারেন, আপনাদের জীবনের লাইফের একটি অংশ হিসেবে আপনি এই আমলটিকে রাখতে পারেন, তাহলে আমি বলবো যে আপনার জীবনে এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ, আপনি দুনিয়ায় থাকবেন না, পৃথিবীতে কেউ থাকতে আসে নাই বা চলে যেতে হবে সকলকেই, কিন্তু আপনার সন্তান, আপনার নাতি পুতি যা আছে সতী সকল কিছু বসে বসে খাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ এত আয় রোজগার, এত বরকত হবে সেটি আশায় বলে শেষ করা যাবে না। আপনি নিজে হয়রান হয়ে যাবেন, হতবাক হয়ে যাবেন আপনার সম্পদ দেখে, আপনার আয়োনীতি দেখে, কোথা থেকে কী হবে আপনি কল্পনাই করতে পারবেন না। অ্যামেজিং ব্যাপার ঘটে যাবে, আশ্চর্য কুদরতি সব ব্যাপার হয়ে যাবে, জাদুর মতো সব কিছু ঘটে থাকবে ইনশাআল্লাহ আপনার জীবনে আল্লাহর রহমতে যদি আমলটি আপনি করতে পারেন। এটি শুধুমাত্র সপ্তাহে একদিন, প্রতি শুক্রবার আপনাকে আমলটি করতে হবে। শুক্রবার আমলটি করতে হলে আপনাকে কী করতে হবে, আগেই আপনাকে একটি নিয়ত রাখতে হবে, পাকা নিয়ত অবশ্যই রাখতে হবে। আমরা প্রতিটি আমলে বলে থাকি যে যারা এজাজত দিয়ে থাকে তাদের দরবারে নিয়ত করবেন। আপনি দরবারে বেলা শুরু একটা নিয়ত রাখেন, মানত রাখেন, আল্লাহ তাআলা আপনার মকসদ পূর্ণ করে দিলে আপনি কী করবেন না করবেন। ভাই, আপনাকে অর্থ ধন সম্পদের মালিক এমন নয় যে আপনি ডুব দিলেন পানি থেকে উঠে ধনী হয়ে গেলেন, সেটা কিছু নয়। আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, পরিশ্রম বিনা কিছুই লাভ হয় না। আপনাকে যে আমলটি শুধুমাত্র শুক্রবার দিন, যখন শুক্রবার আসবে, জুম্মাবার আসবে, আপনি সূর্য ওঠার পর আপনাকে আমলটি করতে হবে, এগারোশো বার পাঠ করবেন, এবং আপনি আমলটি আবার রাত্রে এশার নামাজের পর এগারোশো বার পাঠ করবেন। যে কোনো আমলের পূর্ব শর্ত হচ্ছে আপনার পাক পবিত্রতা এবং আপনার সত্যবাদিতা। আপনাকে যে কোনো আমল শুরু করার আগে শিশু বাচ্চাদেরকে, ঘরে যদি শিশু বাচ্চা থাকে, আপনার আপনার ভাই বোন যার হোক না কেন, আপনার পাড়াপথে সেই শিশু বাচ্চাটিকে আদর করে একটু চুমু খান, বাচ্চাটির কপালে বাচ্চার দুগালে আদর করে চুমু খান, দশটি টাকা টাকা দেন অথবা তাকে তার পছন্দের জিনিস কিনে দেন। এটা হচ্ছে ফার্স্ট টাইম, এটা হচ্ছে সবচেয়ে বড় জাকাত। যদি এটি সম্ভব না হয় তাহলে আপনি কী করবেন, এতিমখানায় বাচ্চাদেরকে দিতে পারেন, যদি তাও সম্ভব না হয়, পাড়াপথে বিশেষ বাচ্চা বাচ্চা না, এতিমখানা বাচ্চা না, নিজের ঘরে সন্তান নেই, তাহলে আপনি কোনো বিধবাকে দান করবেন। বিধবাকে যদি বিধবা না পান তাহলে আপনি গরিব দুঃখীকে দান করবেন, যদি তাও না পান তারপর আপনারা মসজিদে দিয়ে দেবেন, তারপরে আপনার জাকাত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। প্রথমটিকে বেছে নেবেন, প্রথমটি না পারলে দ্বিতীয় পদ্ধতি, দ্বিতীয় না পারলে তৃতীয় পদ্ধতি অবলম্বন করবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা যদি আমলটি করতে পারেন, শুধুমাত্র প্রতি শুক্রবার আমলটি করবেন, কয়েক শুক্রবার পার হওয়ার পর আপনি আপনার লাইফের উন্নতিগুলো দেখতে পাবেন। এভাবে যখন আপনার কিছুদিন কিছু মাস অতিবাহিত হবে আল্লাহর রহমতে, আল্লাহ চায় তো ঠিক আছে, গরিবী চিরতরে টাটা বাই বাই বলে আপনার কাছ থেকে বিদায় হয়ে যাবে। তবে ভাই, সকল আমলের প্রধান শর্ত হচ্ছে আপনার আকিদা, মানে আপনার বিশ্বাস, পূর্ণ আস্থা, গুরুভক্তি, গুরুবিশ্বাস থাকতে হবে। আপনি আমাদের কাছ থেকে এজাজত নেওয়া মানে আমাদের মধ্যে ভক্তি, বিশ্বাস, ভালোবাসা থাকতে হবে ভাই, এবং মহান আল্লাহ তাআলার প্রতি আপনার বিশ্বাস, ভালোবাসা থাকতে হবে। হ্যাঁ, এই আমলটি দ্বারা, আল্লাহর কালাম দ্বারা, আল্লাহর নাম দ্বারা, এই সিফাতি নাম দ্বারা, অবশ্যই এই আসমাউল হুসনা নাম দ্বারা আল্লাহ আপনাকে কী করবে, ধনী করে দেবে, ধনী করে দেবে। ধনী সম্পদের অন্তর্ভুক্ত আপনি হবেন নিশ্চিত, আপনাকে লিখে দিতে পারবো যে আপনি ধনী সম্পদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। কারণ সেই আমল আপনার, মনে করেন আমরা বারবার বলে থাকি
যে কোনো আমলে আমরা রেজাল্ট না আসা পর্যন্ত, প্রতিফল না পাওয়া পর্যন্ত সেই আমল আপলোড করে থাকি না। যে আমলগুলো আমরা রেজাল্ট পাই, ফিডব্যাক ভালো পাই, যে আমলগুলো 100% রেজাল্ট আসে, সেই আমলগুলো আপনাদের সামনে তুলে ধরে নিয়ে আসি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই আমল যদি করতে পারেন, আপনার জীবনে গতিপথ বদলে যাবে এবং আপনি আপনার ছেলে সন্তান পাড়া প্রতিবেশী যারা আছে তাদের মাঝে আল্লাহর রহমতে একটি আপনার নামটি লিখে দিতে পারবেন যে না, সে কামাই করে দিয়ে গেছে, এখন আমরা বসে বসে খাচ্ছি ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে আপনাকে নিয়ত অবশ্যই করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট বক্সে আপনার নাম বাবা মার নাম লিখিয়ে দেবেন, ইয়াল্লাহ ইয়া মোহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই তসবিহগুলো লিখিয়ে দেবেন আমিন। এই তসবিহগুলো লিখতে পারেন আপনি। তো আপনাকে কী করতে হবে, মাসের প্রথম শুক্রবার অথবা দ্বিতীয় শুক্রবার আপনি 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদ ইব্রাহিম, অন্য দুরুদ শরীফ নয়, দুরুদ ইব্রাহিম নামাজে যা আমরা পাঠ করি 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন এবং 1100 বার আপনি পাঠ করবেন ইয়া গানিয়ু, ইয়া গানিয়ু 1100 বার পাঠ করবেন। মহান আল্লাহ তাআলার ইয়া গানিয়ু নামটি আপনি আবার 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন 1100 বার পাঠ করার শেষে। তদ্রূপ আপনি যখন এশার নামাজ শেষ হয়ে যাবে বা এশার নামাজের পরে অথবা এশার তাহাজ্জুদ নামাজের পরে আপনি কী করতে পারেন, আবার 1100 বার এই আমলটি পাঠ করবেন, 1100 বার আগে পরে দুরুদ শরীফ পাঠ করবেন। ইনশাল্লাহ আমলটি আপনারা করে দেখেন। আমি তো বলছি সাত পুরুষ আসলে কম বলছি, আপনার এই টাকা পয়সা অর্থ সম্পদগুলো যদি আপনাদের রুলসে চলতে থাকে আপনার পরবর্তী প্রজন্ম যারাই আসুক না কেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সম্পদ বাড়তেই থাকবে, কমবে তো দূরের কথা, আর সম্পদ শেষই হবে না, বাড়তেই থাকবে। তাও ভালো থাকবেন সকলে, চ্যানেলটি ভিজিট করার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধুবান্ধবকে বলবেন। এবং ভাই আসলে সাবস্ক্রাইবের ব্যাপারটা আমরা এই কারণেই বলে থাকি ভাই, আপনি যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তখন আপনার দেখা গেছে যারা লিঙ্ক আছে আপনার সাথে যোগাযোগ আছে এদের কাছে ভিডিওগুলো পৌঁছাইতে পারে এবং এদের কোনো আত্মীয়স্বজন বন্ধুবান্ধব বা কারো না কারো লাইফে টাকা পয়সা বিভিন্ন সমস্যা অসুখ বিসুখ সব কিছু সমস্যার সমাধানের জন্য এই চ্যানেলটি কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ। অসহায় মানুষের জন্য ধর্মের খাতিরে, পরকালের খাতিরে এবং হেদায়তের খাতিরে এবং দরবারের কিছু রুলস আছে আমাদের, নূরানি মখলুক গণের সাথে কিছু ব্যাপার আছে আমাদের, তাদেরকে কথা দেওয়ার কারণে আমরা মানুষ সেবার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আপনারা আমাদের সহযোগিতা হবেন এবং আপনারা নবী রাসূলকে মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহর দিনকে ভালোবাসবেন, দিনের পথে থাকবেন, সেটি আমাদের কাম্য। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।